সুপ্রভাত জানাই পরিবারের সকল দর্শককে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ঠিক আছি। প্রমিত যে পায়ে ব্যথাটা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে, এখনো উঠেছিল একবার, তো আমি বললাম যে ঠিক হয়ে গেছে, মানে কালকে রাত অবধি একটু একটু ব্যথা ছিল, তো আমি বললাম যে ঠিক হয়ে গেছে, বললো যে হ্যাঁ ঠিক হয়ে গেছে। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চাল ধোয়া জলটা যে গাছের গোড়ায় দিই সেগুলো করে দিলাম আমি, আর এখন বাজে 5:53। বাইরেটা দেখো পুরো অন্ধকার, ওই দেখো ওই ফ্ল্যাটটা দেখলে বুঝতে পারবে, সব ফ্ল্যাটের লাইটগুলো জ্বলছে আর কি, তো পুরো অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা, সিরিয়াসলি বলছি। আর আমার এই জ্যাকেটটা জানি না কি হয়েছে, চেনটা খুলে পড়ে গেছে নিজে থেকেই, আর চেনটা তাই আটকানো যাচ্ছে না হাতের কাছে। সত্যি কথা বলতে এই জ্যাকেটটাই একমাত্র আছে। দেখো সারা বছর তো আর শীতের জামা কাপড় বার করা থাকে না, তাই প্রমির একটা উইনচিটার আর জ্যাকেট বার করা থাকে, আর আমার এই জ্যাকেটটাই বার করা থাকে, সব কিছু ভেতরে ঢোকানো থাকে, সারা বছর বার করে রেখে করবোটাই বা কি। এখন ভাবছি যে আর একটা জ্যাকেট ফ্যাকেট কিছু একটা বার করে রাখতে হবে ওরও আমারও, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, নাহলে দেখোই আমি সকালবেলাটা অন্তত কিছু গায়ে দেই না। তো প্রচণ্ড একটা শান্ত স্নিগ্ধ একটা ওয়েদার। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, প্লিজ কেউ স্কিপ করো না। নতুন বন্ধু হয়ে থাকলে, যদি ভালো লেগে থাকে ব্লগ, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমরা তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও জানিও। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি, তো চলো আস্তে ধীরে শুরু তো করি। সত্যি কথা বলতে এই ঠান্ডা ওয়েদারে না কম্বলটা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, মানে যেহেতু সকালে উঠতে হয় তাই জন্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যেহেতু ধরো তোমরা ওই মানে 10টা নাগাদ ঘুমিয়েই পড়ি, আমরা 9:30টার দিকে বিছানায় চলে যাই, 10টায় পুরো ঘুম, তারপর আধ ঘন্টা দেখো ফোন দেখা, তারপর আমার এডিট করার থাকে, সেই সব করে ঠোরে 10টা থেকে আমরা ঘুমিয়ে যাই। তো ওই জন্যে মানে উঠতে যে ঘুম পাচ্ছে এই জিনিসটা হয়তো হয় না, কিন্তু কম্বলটা ছেড়ে সকালবেলাটা উঠতে ইচ্ছে করে না। আর আজকে তো প্রচন্ড ঠান্ডা, এখন তো ফ্যানও লাগছে না, ফ্যান অফ করে আমরা কম্বল গায়ে দিচ্ছি, তাহলে বুঝতেই পারছো কিরকম। তো চলো শুধু ভাত বসালে তো হবে না, ডালটা সেদ্ধ করা আছে, আগে ডালটা সংবাদ দিই তারপরে বাকি রান্নায় যাবো। তোমাদের সাথে আজকে এই প্রথমবার হয়তো আমি শেয়ার করছি যে আমি কী করে রান্নার ভিডিও বানাই বা রান্নার রিলস, যেটাই বলো না কেন, দেখো এখন পজ করলাম ভিডিওটাকে, এরকমভাবেই চলে আর কি, এরকম স্ট্যান্ডে বসিয়ে দিয়ে তো তখন এভাবেই চলে। আর আমার যে রিলসগুলো দেখো, আমি রিলসগুলো এভাবেই বানাই, ওই আর কি, একা হাতে যখন থাকতে হয় তখন এই স্ট্যান্ডগুলোই ভরসা, বেশ ভালো হয়। কিন্তু এখন বাজে 7:10, ওকে ডাকবো, আর তার মধ্যে আমি এই গুছিয়েছি আর কি, ভাত আর চচড়িটা তো কালকের গরম করে নিয়েছি, ডালটা করলাম, তো এগুলো হয়ে গেছে, আর গাটি আলুটা করতে তো একটু টাইম লাগেই জানো, আর তার উপরে দেখালে আমি তোমাদেরকে আমি কী করে রিলস ফিলস বানাই আর কি, বা রান্নার ভিডিও কী করে বানাই, তো এইভাবেই বানাই আমি স্ট্যান্ডে রেখে। তো এখানে গাটি আলুটা ফুটছে, মোটামুটি জল দিয়ে দিয়েছি, আর এখানে ওর চাটা বসিয়ে দিয়েছি, এবার ওকে ডাকবো। গাটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা কি ভালো দেখতে হয়েছে দেখো, খুব যে তেল দিয়েছি ইউজ ওরকম কিছু নয়, এটা ওকে দিয়ে দিচ্ছি, আর এটা আমারটা, ও যেহেতু খুব একটা ভালোবাসে না তাই খুব বেশি দেয়নি, যেটুকু পরিমাণ মতো দেওয়া দরকার সেটুকুই দিলাম, আর এটা আমার, এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চের, আর এটা হচ্ছে ওর, ইয়ে রেখে দিই ওখানে, আর এখানে সুজিটা বসিয়ে দিয়েছি, এখন বেশি বাজে না, 7:21 বাজে, আমার মনে হচ্ছে ঘর ঝাঁট দিয়ে গরমচা হয়ে যাবে, চলো এটাকেও রেখে দিই এখানে, হয়ে গেছে। আমি কার জন্য তাড়াহুড়ো করি ঠিক জানি না, 7:39 বাজে, উনি এখন রেডি হয়ে যাবে, হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আমি একবার ডাস্টবিনটা না নিয়ে এলাম, আওয়াজ পাচ্ছিলাম গাড়ির সামনাসামনি চলে এসছে বলেই মনে হলো, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, যদি চলে আসে তাহলে আমি একবারেই ফেলে দিয়ে যেতে পারবো। আর যা ঠান্ডা, উরে বাপরে বাপ, মারাত্মক ঠান্ডা। তো চলো হো যাক, আমি দেখি ডাস্টবিনের গাড়িটা আসুক, তারপরে উপরে গিয়ে কথা হবে। তোমাদেরকে বললাম ঘর ঝাঁট ঘরমোছা বোধ হয় হয়ে যাবে না, রান্নাঘরটা পরিষ্কার করার পর আমি ঘরই ঝাঁট দিতে পেরেছি, শুধু ঘরমোছা এখনো হয়নি, গিয়ে করতে হবে। অনেকক্ষণ
বাজে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সকাল 10টা মতন, আমি জাস্ট ব্রেকফাস্ট করলাম। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল কি আমি এখানে কম্বলটা গায়ে দিয়ে বসে থাকি, তোমরা বিশ্বাস করবে না আমার খাটের অবস্থাটা দেখা তো আমার এখন লজ্জা লাগছে। 10টার সময় দেখো কম্বলটা খোলা, পারা যাচ্ছে না, জলে তো হাতই দেওয়া যাচ্ছে না। মানে এই জাস্ট আমি ব্রেকফাস্টটা করে হাতটা ধুলাম বলে দেখো ভেজা ভেজা হাতটা, এত ঠান্ডা লাগছে, বাপরে বাপ, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার তো প্রত্যেকটা দরজা জানলা সমস্ত কিছু দেওয়া, তাও মানে এই ঘরটায় না দরজা জানলা দেওয়া থাকলে কোনো অসুবিধা হয় না, ভালো আলো আসে, দেখো সুন্দর আলো আছে, কোনো লাইট জ্বালাতে লাগে না, কিছু না, এই নিয়ে আমরা খুব শান্তিতে আছি। আগের ঘরটা একদমই আলো ঢুকতো না, তো খুব প্রবলেম হতো, ওই জন্য সারাদিন লাইট জ্বালিয়ে থাকতে হতো। আর এই ওয়েদারে তো থাকতেই হতো, কিছু করার নেই, অন্ধকারে কতক্ষণই থাকা যায় বা। আর আমার রান্নাঘরের জানলাটা দিয়ে রান্নাঘর আলো হয়ে যায়, ডাইনিং এর এদিকে জানলাটা দিয়ে, আমি টিভির দিকের ওই মানে কমন ব্যালকানির দিকের জানলাটা তো খুলি না, পর্দাও সরাই না সেরকম, যেহেতু ওটা দিয়ে সবাই হাঁটাহাঁটি সারাক্ষণই করছে, তাই ওটা খুলিও না, আর টিভিটাও এখন ওখানে রাখা আছে তাই খুলি না। কিন্তু ওই দিকের দরজা আর জানলাটা দিয়ে যথেষ্ট, দরজাটা খোলা থাকলে। আর এমনি সময় এখন তো যেমন ওই দিকটাতে আমি নেই তাই বন্ধ করে দিয়েছি, কিন্তু ওই দিকের জানলাটা দিয়ে ডাইনিংটাও ভালো আলো হয়ে যায়, আর এদিকের আলোটা গিয়েও ডাইনিং এ পড়ে, তো বেশ আলো হয়ে থাকে, আলো হয়ে থাকে আর কি, লাইটের দরকার হয় না। কিন্তু বিশ্বাস করো প্রচন্ড ঠান্ডা, মানে আমি কম্বলটা গায়ে দিয়ে জাস্ট হেলান দিয়ে দেয়ালে এরকম বসে বসে একটু স্ক্রল করছিলাম ফোনটা, তো প্রচন্ড ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল না যে মানে খিদে তো পেয়েছে। কারণ দেখো সত্যি কথা বলতে আমরা ডিনারটা যেহেতু তাড়াতাড়ি করি, ব্রেকফাস্টটাও একটু তাড়াতাড়ি করতে হয়, নাহলে অনেকটা খালি পেটে থাকতে লাগে আর কি। তো ওই জন্যই প্রমিকেও আমি ছাতুটা দিই, দেখি সোমবার, ও বললো সোমবার দিন ডিমার্ট নিয়ে যাব তোমাকে, আর ওইখান থেকে তুমি ছাতুটা পারলে নিয়ে নিও, আর নয়তো মাই চিকেন না পেলে ফেরার সময় মাই চিকেনের মোড় থেকে নিয়ে নেব। তো এ কদিন ঠিকই আছে, আজকে তো বৃহস্পতিবার হয়েই গেল আর শুক্রবার, তো ওই জন্যই ওকে ছাতুটা দেওয়া হয়, যেহেতু আমাদের ডিনারটা তাড়াতাড়ি হয়ে যায়। ডিনার আমরা 8:45 বসে পড়ি, ধরো ওই 9:10-15 ওর খেতে একটু টাইম লাগে, আমার 9টার মধ্যেই হয়ে যায়, তো ওর একটু খেতে টাইম লাগে, ওর 9টা ওই 5:10-এর মধ্যে হয়ে যায়, তো এই আর কি। হ্যাঁ তো চলো, যারা এখানে আছো তারাই একমাত্র এই ঠান্ডাটা বুঝতে পারবে, মানে আমার কথার মানেটা বুঝতে পারবে। আমার ঘর মোছা হয়ে গেছে, আমি ওকে ছেড়ে দিয়ে এসে বললাম না ডাস্টবিনটা নিয়ে এসেছি, কিন্তু নিয়ে গিয়ে তখন নিচে কোনো কাজই হয়নি, আসলো না। আমি তাই আর মানে আমাদের কি বলতো, আমরা যখন বাড়ি ঠাড়ি যাই তখন আমাদের ওই যে কাঁচা গলিটা আছে ওখানে অনেকেই প্যাকেট করে রেখে দিয়ে যায়, কেন বলতো সবারই আছে, প্রবলেম তো থাকেই না, কাকে বলবো। আর সত্যি কথা বলতে ওয়াচম্যানকে দিয়ে আমার ডাস্টবিন ফেলাতে একদমই ভালো লাগে না, হয়তো রেখে দিয়ে গেলে ফেলে দেবে, বা যদি বলি না হয়তো করবে না, কিন্তু কেন করবো যখন একটা অপশন আছে আমার কাছে খোলা, তো তখন আমরা ওই কাঁচা গলির মুখে রেখে দিয়ে আসি। কিন্তু এখন তো ওরকম কোনো বাড়ি ঠাড়ি যাবো না বা কিছু, তো ওই জন্যে আমি আবার নিয়ে চলে এসেছিলাম। বাড়ি যাব বলতে ধরো আমাদের যেরকম ধরো আগে হতো না 3-4টার দিকে বেরোতে হবে, তখন দুপুরবেলা হয়তো লাঞ্চও করলাম, সকালবেলা ব্রেকফাস্টও করা হতো, তো ফ্লাইট ধরতে হবে, ওরকম 3-4টে বাড়ি থেকে বেরোতে হবে, তখন কি করব ওইগুলো প্লাস্টিকে বেঁধে আগের দিনেরটা তো মানে আগের দিন অবধি যতটুকু জমাতাম সেটা সকালবেলা যখন গাড়ি আসতো তখন ফেলে দিয়ে আসতাম, আর যে ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো যখন হতো তখন ওই একটা ছোট ক্যারি ব্যাগে করে ভরে নিয়ে তারপরে ওখানটাতে রেখে দিয়ে চলে যেতাম, পরের দিন যখন গাড়ি আসতো তখন তুলে নিয়ে চলে যেত ওখান থেকে, তো ওরকমই করতো। এখনো মানে অনেকেই আছে যারা বাড়ি যায় না, বা কিছু ধরো বেরিয়ে যেতে লাগবে, অফিস আছে এখানে, তো মেয়ে মানে বউ বর দুজনেই চাকরি করে, এরকম অনেকেই রয়েছে, তাদের একটু প্রবলেম হয় মাঝে মধ্যে, তখন দেখি তারা ওখানে রেখে দিয়ে সাইডে রেখে দিয়ে চলে যায়, তো তুলে নেয়, অসুবিধা হয় না। কিন্তু কুকুর মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে দেয় এই আর কি, এইটা একটু অসুবিধা হয়ে যায়। রাস্তা যদিও বা রোজ পরিষ্কার হচ্ছে, এই যা। তো আবার ওপরে নিয়ে চলে এলাম, এসে ঘরটা মুছলাম, দুবাড়িতে ফোন করলাম, করার পরেই দেখলাম চলে এসছে, আমি আবার ডাস্টবিনটা ফেলে দিয়ে এসে এখানে সেই যে বসেছিলাম, এই উঠে গিয়ে আবার ব্রেকফাস্টটা করলাম, করে এসে আবার বসেছি, 12টার দিকে স্নান করতে যাব। এখন না প্রচণ্ড ঠান্ডা জলটা, গিজারের জল গরম করলেও স্নান করে বেরিয়েই আমি কাঁপতে থাকবো, তো এখন আর দরকার নেই, 12টার দিকে আমি স্নান করে পুজো দিয়ে দেবো। আজকে একটু রোদের জেল্লা উঠেছে, রোদ উঠেছে বলবো না, রোদের জেল্লা একটু একটু দিচ্ছে, তাই চলে এলাম একটু ছাদে, তো চুলটা আজকে ভিজিয়েছি, তাই কিছুক্ষণ একটু ছাদে থাকি, তাড়াতাড়ি করে ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়েছি, নিয়ে এলাম একটু ছাদে, টিপটা পরবো ভাবলাম ভুলে গেছি, তো আমি ভাবলাম আগে
চুলটাকে একটু শুকিয়ে নিই। ড্রায়ার আছে কিন্তু ড্রায়ার না সহজে আমি দিতে চাই না। আর ছাদের অবস্থা কি দেখাবো, যেদিকেই দেখাবো না কেন সেদিকেই হচ্ছে শুধু জামা কাপড় আর জামা কাপড়। তবে রোদের জেল্লাটা দিচ্ছে, রোদ তো আজকে ওঠেনি, মাঝে মধ্যে থাকছে মাঝে মধ্যে থাকছে না, এই হচ্ছে। তো চলো আমি চুলটাকে একটু শুকিয়ে নিই, নিচে চলে যাবো। জাস্ট রোদটা দেখো, আজকে যদি বিছানার চাদরটা একটু কেচে দিতাম ভালো হতো। আমি বিছানা পাটি গুছিয়ে নিয়েছি কিন্তু কম্বলটাকে শুধু আর ভাঁজ করিনি, বেকার। আবার তো রাতে খুলতেই হবে, প্রচন্ড একটা রোদ উঠেছে আজকে। প্রমি ফোন করে বললো আজকে ওদের সার্ভার ডাউন ছিল, তাই জন্য সেভাবে কোনো কাজ হয়নি। তো ওর আজকে বোধ হয় আসতে লেট হবে, এমন কটা বাজে সেটাও বলতে পারবে না। দুপুর একটা থেকেই নাকি আজকে ওদের সার্ভার ঠিকঠাক ছিল না, তাই ওরা সেভাবে কাজ করতে পারেনি, তাই জন্যে ওর কটা বাজবে ঠিক জানে না এখন। তো লেট তো হবে, বোঝাই যাচ্ছে। আর আমি দেখো 12টায় স্নান করেছি, চুল এখনও শোকায়নি। ড্রায়ারটা দেবো কি না সেটাই ভাবছি। আমি খুব একটা ড্রায়ার ইউজ করি না তো তাই ভালোও লাগছে না, কিন্তু পুরোটা ভেজা। দেখি সন্ধ্যে অব্দি একটু ওয়েট করে যায়, যদি শোকায় তো ভালো কথা। রোদটা উঠেছে, বেলা থেকে উঠলে, আগে উঠলে না আমি বিছানার চাদরটা ভালো কেচে দিতে পারতাম। আজকে জানি না তো যে রোদ উঠবে, সকাল থেকে তো একটু মেঘলা মেঘলাই করেছিল ওয়েদারটা। আর এখানে তো রোদ বৃষ্টির কোনো ভরসা নেই, যদি জানতাম ওয়েদারটা এত ভালো যাবে তাহলে আমি বিছানার চাদরটা কেচে দিতাম। আর কি লেভেলের হাওয়া দিচ্ছে সেটা তো বুঝতেই পারছো, আর বলার কিছু নেই। চলো ঘরে চলে যাই, আর কি বা করবো এখানে দাঁড়িয়ে। দিকে এই দরজাটা টেনে বন্ধ করতে পারছি না, খুলে যাচ্ছে নিজে থেকে। তো আজকে একদমই অন্তিম পর্যায়ে চলে এসেছি, না আমাদের খাওয়া দাওয়া হয়নি, করবো খাওয়া দাওয়া। আজকে ইচ্ছে আছে একটু ফুলকপি আলু দিয়ে পানির দিয়ে এরকম কিছু তরকারি বানাবো, রুটি বানাবো। তো এবার যাবো রান্না করে, কারণ 8টা অলরেডি বেজে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর আমাদের, আমি খবর পেলাম, আমি জানি না, আমি মানে মাই চিকেন অ্যান্ড মোরের পেজেও দেখতে পেলাম, আমাদের এই স্টোরটাতে হয়তো সবজি এরকম এসেছে। দেখছিলাম সবজির মধ্যে তাল, লাউ, তারপরে আসছিল আসলে কুদলু গেটের ওখানে যে মাই চিকেন অ্যান্ড মোরটা এসেছে, মানে আছে আর কি একটা স্টোর ইলেকট্রনিক সিটির নিয়ারেস্টে। তো ওটাতে ছিল এতদিন একটাই স্টোরে মাত্র, এখন নাকি তিন চারটে স্টোরে দিয়েছে। তো তিন চারটে স্টোরের মধ্যে আমাদের এই স্টোরটা একটা হয়তো, আমি জানি না এখনো যাইনি। তো দেখাই যাক, এলে তো ভালো কথা, এক জায়গায় থেকে সব পাওয়া যাবে। তো চলো আজকে আমাদের টাটা।